জিনিসটা দিয়েছে, সেটাই আপনাদেরকে আমি সবাইকে দেখাচ্ছি। নমস্কার, আহার্য বাংলায় সবাইকে স্বাগত। আজকে আমি নতুন একটা ব্লগ নিয়ে এসেছি। সামনেই দুর্গা পুজো, দুর্গা পুজোর জন্য কি কি কেনাকাটা করেছি সেটাই সবার সঙ্গে, তোমাদের সবার সঙ্গে আজকে আমি শেয়ার করব। আর কি কি গয়না দিয়েছে মেয়ে, কি জিনিস দিয়েছে, সব ড্রেস শাড়ি সবগুলোই আজকে আমি দেখাবো। সোনার একটা জিনিস দিয়েছে, ওটাও আমি তোমাদেরকে আজকে আমি দেখাবো। তবে চলো তোমাদেরকে সবাইকে দেখাই জিনিসগুলো। চলো তবে তোমাদের সবাইকে শাড়িগুলো আমি দেখাই। সব প্রথমে আমার মায়ের শাড়ি দিয়ে শুরু করছি। এই তাঁতের শাড়িটা নিয়েছি আমার মায়ের জন্য। এই দেখো, এটা আমার মায়ের জন্য আমি নিয়েছি। আর এটা পুরো কিন্তু বডিটা এরকম, পুরো বডি। আর এটা হচ্ছে আঁচলা, এটা এরকম আঁচলাটা আছে। আর বাবাকেও দেওয়া হয়েছে, কিন্তু বাবাটা সেলাই করতে দেওয়া হয়েছে। সবগুলো কিনেছে কিন্তু আমার মেয়ে, আর বাবাটা সেলাই করতে দিয়েছি, বাবাটা এখনো পায়নি। এইবার আমার শাড়ি, পুরো বডিটা এরকম কাজ আছে। এটা তাঁতের শাড়ি, এটাও তোমাদের আঁচলাটা দেখায়। এইটা হচ্ছে আঁচলা, এটা তাঁতের শাড়ি, মেয়ে কিনে দিয়েছে। আর আর একটা আমি দেখাচ্ছি, এই একটা, এটা পুরো বডিতে এরকম কাজ আছে। আর তোমাদের আঁচলাটা আমি দেখাচ্ছি, এটা হচ্ছে আঁচলা। এটা কিন্তু কাতান সিল্ক, দুটো শাড়ি কিনেছি আর এই একটা ডেস্ট কিনেছি, কুর্তি। এটা একটা নিয়েছি আর আর একটা নিয়েছি, এই একটা নিয়েছি। দুটো নিয়েছি আমি কুর্তি আর দুটো শাড়ি। এইবার দেখাচ্ছি আমার মেয়ের, এই একটা আমার মেয়ের শাড়ি। এটা পুরো বডিতে এরকম কাজ আছে। আর আঁচলাটা তোমাদের দেখাচ্ছি, এরকম হচ্ছে আঁচলা। আরেকটা নিয়েছে, পুরো বডিতে এরকম আছে কাজটা। তোমাদের আঁচলাটা দেখাচ্ছি, এরকম হচ্ছে আঁচলাটা। এই আরেকটা, এটা কিন্তু আমার ছোট বোন দিয়েছে আমার মেয়েকে। এইটা আঁচলাটা তোমাদের দেখাচ্ছি আমি, এই হচ্ছে, এই সাইডেরটা হচ্ছে আঁচলা। আর এই একটা আরেকটা শাড়ি, একটা আমরা দিয়েছি আমার মেয়েকে। এরকম পুরো বডিতে কাজটা আছে। আর আঁচলাটা তোমাদের দেখাচ্ছি আমি খুলে, আর এরকম হচ্ছে এই সাইডেরটা লাল কালারে আঁচলাটা, পাটটা। আর মেয়ের শাড়ি যেগুলো নিয়েছে সেগুলো সব দেখানো হয়ে গেল। এইবার যেগুলো টপ নিয়েছে, জিন্স নিয়েছে, এইগুলো এবার আপনাদের সব দেখাচ্ছি। এই একটা গেঞ্জি নিয়েছে, এই একটা টপ নিয়েছে, এই একটা নিয়েছে গেঞ্জি, এই আর একটা গেঞ্জি নিয়েছে। আমি সব আপনাদের একে একে দেখাচ্ছি, আপনারা একটু ধৈর্য ধরে বসুন, দিয়ে দেখুন। আর একটা টপ নিয়েছে, এই আর একটা নিয়েছে টপ,
আর একটা গেঞ্জি নিয়েছে। এইবার আপনাদের দেখাই জিন্স গুলো। এই একটা জিন্স নিয়েছে, এই আরেকটা নিয়েছে, এটাও কিন্তু জিন্স ধরনেরই, এইটা নিয়েছে, এই আরেকটা নিয়েছে, এই আরেকটা নিয়েছে। এইগুলো সব মেয়ের শাড়ি, জিন্স, টপ, এগুলো মেয়ে নিয়েছে সব। এইবার দেখাচ্ছি আপনাদের আমার হাজবেন্ডের জিনিসগুলো। এই একটা শার্ট নিয়েছে আমার হাজবেন্ড, এই একটা নিয়েছে, আরেকটা নিয়েছে। আর জুতোগুলো আপনাদের দেখাচ্ছি আমার হাজবেন্ডের। এই জুতোটা নিয়েছে, আরেক জোড়া নিয়েছে, আমি নিয়েছি এক জোড়া জুতো আমার এটা। আর আমার হাজবেন্ডের প্যান্টটা সেলাই করতে দেওয়া আছে, প্যান্টটা আপনাদের দেখাতে পারলাম না, প্যান্টটা সেলাই করতে দেওয়া আছে। এইবার দেখাচ্ছি আমি বেডশিট নিয়েছি, এইগুলো আপনাদের দেখাচ্ছি। এই একটা বেডশিট নিয়েছি আমি, এগুলো সব বালিশের কভার, কভার সব বেডশিট নিয়েছি। আরেকটা দেখাচ্ছি আপনাদের, দুটোই কিন্তু আমি সাদার উপর নিয়েছি, এগুলো সব বালিশের কভার। এই আরেকটা নিয়েছি। এইবার আপনাদের সবাইকে আমি দেখাই আমার মেয়ে সোনার কি আমাকে জিনিসটা দিয়েছে, সেটাই আপনাদেরকে আমি সবাইকে দেখাচ্ছি। আমার মেয়ে আমাকে সোনার কানের জোড়া দিয়েছে, এইটা আমাকে কানেরটা দিয়েছে, সোনার কানের আমার মেয়ে। আর এই জিনিসগুলো সব, শাড়ি, গয়না, সব জিনিসগুলো, জুতো, কিরকম লাগলো আপনাদের সবার আমাকে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগ নিয়ে। আপনারা খুব খুব আনন্দে পুজো কাটান, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন।